নমস্কার, জয় মাতারা। আজকে একটি নতুন টিপসের কথা বলবো, যেটা কিন্তু করলে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ করে দেখা টিপস এগুলো। কিন্তু আমি যতগুলো টিপসের অনুষ্ঠান করছি সবগুলোই কিন্তু প্র্যাকটিক্যালিভাবে আমি দেখেছি যে হচ্ছে কি না। আপনি যদি করেন তাহলে আপনি অনেকটাই উপকৃত হবেন, এবং আজকে বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব। তবে খুব বেশি অনুষ্ঠানটাকে বাড়াবো না, আজকে এমন কিছু টিপস করব যে আপনার মধ্যে বিভিন্ন দুর্ভাগ্য নেমে আসছে, বা আপনি খুব অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে রয়েছেন, হ্যাঁ, বা আপনি শারীরিক কোনো পীড়ার মধ্যে রয়েছেন, শারীরিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছেন বারবার ধরে, বা আপনার এমন কিছু শরীরের মধ্যে ব্যথা বেদনা রয়েছে যেটাকে আপনি রিমুভ করতে চান, কম করতে চান ব্যথা বেদনাগুলো। এছাড়াও কিন্তু আপনি আর্থিক উন্নতি যাতে আপনার হয়, এর জন্য বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলি, আপনি বিভিন্ন কাজের মধ্যে বাধা পেয়ে যাচ্ছেন, বিভিন্ন কাজের মধ্যে আপনি কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন, বা আপনি যা কিছু করতে যাচ্ছেন তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে লোকে ভুল বুঝছে, তাহলে পরে আপনি একটা কাজ করতে পারেন। খুব অনায়াসে কাজগুলো কিন্তু করা যায়, কারণ এই কাজগুলো করতে কিন্তু খুব কঠিন আমি ভাষা বলছি না যেগুলো আপনি করতে পারবেন না, কারণ আপনি সহজেই এই টিপসগুলোকে দেখে বা মেনে আপনি কিন্তু করতে পারেন, কিন্তু প্রত্যেকটা জিনিস বিশ্বাসের সঙ্গে করবেন। আপনি যখন শুবেন, যেই বিছানার মধ্যে শোন, মানে যেই তক্ত বোস বা খাটের মধ্যে আপনি শোন, সেই খাটেতে শোয়ার সময় আপনি একটা পেতলের গ্লাসের মধ্যে এক গ্লাস জল নেবেন, এবং যেখানে আপনি মাথা দিয়ে শোন ঠিক সেই মাথাটার তলায়, অর্থাৎ যেখানে আপনার মাথা দিয়ে শোয়ার জন্য বালিশটা রয়েছে সেই বালিশের ঠিক তলায় আর কি, মেঝের মধ্যে, মানে খাটের তলায়, ঠিক আছে, সেই তলার মধ্যে গ্লাসটাকে রেখে দিন। গ্লাসটাকে রেখে আপনি ঘুমিয়ে পড়ুন, যেমন ঘুমান তেমন ঘুমিয়ে পড়ুন, এবং সকালবেলা উঠে সেই গ্লাসের জলটা কোনো গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন, ঠিক আছে। এবং প্রতিবার ঢালার সময় আপনি কিন্তু সেই জলটার মধ্যে একটা মনস্কামনা করুন, আমার সমস্ত রকম বাধা বিঘ্ন যেন কেটে যায়। আপনি যদি এই ক্রিয়া মাত্র 45 দিন করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনি সমস্ত বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন, দেখবেন ধীরে ধীরে আপনার বাধা বিঘ্ন কেটে যাচ্ছে। তাহলে আপনার বাধাবিঘ্ন কাটাবার জন্য এই টিপসগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি অর্থপ্রাপ্তি করতে চান, অর্থপ্রাপ্তি করতে গেলে পরে আপনি দোকানে যান, এবং দোকানে গিয়ে সেই গাঁট হলুদগুলো হয় না, সেই গাঁট হলুদ আপনি 7 খানা গাঁট হলুদ কিনে নিন, সে যতটাই ওয়েট হোক আপনি কিনে নিন 7 খানা গাঁট হলুদ, এবং আপনি একটু গুড় নিন। এই 7 খানা গাঁট হলুদ এবং গুড় আপনি একটা হলুদ শালু কাপড়ের মধ্যে, দেখুন দশকর্মার দোকানেই হলুদ কাপড় বিক্রি হয়, সেই কাপড়টার মধ্যে আপনি রাখুন, এবং একটা হলুদ সুতো দিয়ে সেই কাপড়টাকে ভালো করে বেঁধে নিন, এবং সেই কাপড়টাকে ভালো করে বেঁধে নিয়ে আপনি কিন্তু ওই যে ডেলাটা তৈরি হলো, মানে যে কাপড়ের একটা পিটুলি টাইপে তৈরি হলো, 7 খানা গাঁটে হলুদ এবং গুড়টাকে দিয়ে যে কাপড়টা বাঁধলেন, সেই বাঁধাটাকে আপনি কোনো রেল স্টেশনে যান, এবং রেল লাইনের ধারে গিয়ে রেল লাইনের মধ্যে ফেলে দিয়ে চলে আসুন, এবং ফেলে দিয়ে চলে আসার পর পেছন ঘুরে আর তাকাবেন না, সিধে কিন্তু বাড়ি চলে আসবেন। দেখবেন আপনি কিন্তু অবশ্যই এরকম ক্রিয়া যদি আপনি 45 দিনের মধ্যে প্রতি বৃহস্পতিবার করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে, একদম এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে, ধরুন আপনি অর্থের জন্য খুব দুঃখ করছেন, বা আপনার পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ রয়েছে, এবং আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন, বা আপনি আপনার পরিবারের লোকজনরা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন সেখান থেকে, যাতে ভালো হয়ে যায়, হ্যাঁ, যাতে ঠিকঠাক হয়। দেখুন বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেলে তো ডাক্তার তো রয়েছে, কিন্তু তাও অনেক সময় দেখা যায় আজকে জ্বর, আর একজনের কালকে কাশি, এরকম আর বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো গাড়ি সেই বাড়ির মধ্যে মানে অশুভ নজর দোষ বা নেগেটিভ ভাইব্রেশন, বাস্তুর অনেক রকম প্রবলেম, এগুলো থেকে এরকম সমস্যা কিন্তু হয়। তো এইরকম সমস্যা যদি হয় আপনি কী করবেন? আপনার ধরুন কোনো রিলেটিভ রয়েছে, বা চেনা পরিচিতির লোক রয়েছে, বা বন্ধুবান্ধব লোক রয়েছে, এই সমস্তর মধ্যে কোনো একজন স্ত্রী, এই স্ত্রীকে যখন দেখবেন সেই স্ত্রী প্রচণ্ড হাসছে, কোনো একটা কথার মধ্যে খুব হাসছে, এবং সেই হাসি হাসতে গেলে পারে সেই স্ত্রীর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, একটুখানি যদি পারেন সেই জলটা আপনি একটু হাত দিয়ে নিয়ে, চোখ থেকে হাত দিয়ে নিয়ে আপনি কিন্তু জিভের মধ্যে চেটে নিন সেটাকে, আপনি দেখবেন আপনার সমস্যা কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এটা 45 দিন করতে হবে, যতবার আপনি এই জিনিসটা করতে পারবেন ভালো, 3 বারের বেশি কিন্তু আপনাকে করতে হবে। এছাড়াও আরও একটা টিপস বলে দিচ্ছি, যে টিপসটা হচ্ছে আমরা যেটাকে বলবো, যে আপনি ধরুন বিভিন্ন ব্যথাতে খুব কষ্ট পাচ্ছেন, আপনি চান যে আপনার ব্যথাটা কিছুটা কম হোক,
আমি বলছি না যে আপনার বিভিন্ন জায়গায় প্রবলেম রয়েছে, তাতে তো ব্যথা হবেই, এটা সমস্ত মানুষের আমার ক্ষেত্রেও হবে, কিন্তু আপনি যতটা ব্যথা হচ্ছে আপনার যেটা কষ্ট পাচ্ছেন তার থেকে কিছুটা কষ্টকে রিমুভ করার জন্য আপনি একটা টেকনিক ইউজ করুন। আপনি শীতে আপনি একটা কাজ করুন, আপনি কোনো চৌরাস্তার মোড়ের মধ্যে চলে যান, যে আপনার এলাকার মধ্যে যেখানে চার রাস্তা একসঙ্গে মিলছে সেরকম একটা জায়গায় চলে যান। সেখানে গিয়ে আপনি একটুখানি গুড় নিয়ে যান, ভেলিগুড় নিয়ে যান, ঠিক আছে, খুব সহজেই দোকানের মধ্যে পাওয়া যায়। এবং ভেলিগুড়টাকে নিয়ে গিয়ে আপনি সেই চৌরাস্তার মধ্যে ধরুন পকেট থেকে বার করলেন ভেলিগুড়টাকে, এবং আপনি ভেলিগুড়টাকে হাতে নেবেন এবং আপনি চাই বলবেন যে আমার যেন সমস্ত রকম দুঃখ কষ্ট কম হয়ে যায়, আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ হয়ে যাই। যাই হোক প্রার্থনা করবেন, করে ভেলিগুড়টাকে দাঁত দিয়ে কাটবেন, কেটে যেই দাঁতের মধ্যে লাগাবেন দাঁত দিয়ে কাটবেন, দু টুকরো হয়ে যাবে ভেলিগুড়টা, অমনি দু টুকরোটাও চুই রাস্তার মধ্যে ফেলে দিন। ফেলে দিয়ে আপনি কিন্তু সরি ভাব করবেন, ওই দাঁত দিয়ে কাটলেন, কেটে আপনি কী করবেন, আপনি একটা হাতের মধ্যে হলুদ রঙের কাপড় নেবেন, হলুদ রঙের কাপড় নিয়ে সেই ভেলিগুড়টাকে ওই হলুদ রঙের কাপড়ের মধ্যে রেখে দেবেন। রেখে হলুদ রঙের কাপড়টা পিতুলিটা যে তৈরি হবে সেটাকে লাল সুতো দিয়ে আপনি বেঁধে দিন, ঠিক আছে, খুব সহজ কাজ, ঠিক আছে, করে দিন। করে চৌরাস্তার মধ্যে রেখে আপনি কিন্তু আপনার মনস্কামনা জানিয়ে সিঁড়ে সিঁড়ি বাড়ি চলে আসেন, পেছন ঘুরে আর তাকাবেন না। যদি বিশ্বাসের সঙ্গে এই কাজগুলো করতে পারেন আপনি দেখবেন যে আপনার এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেক রিমুভ হয়ে গেছে এবং আপনি কিন্তু ভালো রয়েছেন। অ্যাস্ট্রোটিপস মানেই হচ্ছে মুশকিল আসান করার টিপস, অ্যাস্ট্রোটিপস মানেই হচ্ছে যাতে আপনারা ভালো থাকেন, যাতে আপনারা সুস্থভাবে চলতে পারেন তার জন্য টিপস। এবং যা যদি আপনার পরিস্থিতি খারাপ হয়ে থাকে, যদি আপনি অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যা আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা বা মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা যাই হোক না কেন, আপনি কিন্তু ছোটো ছোটো টিপস করে আপনি কিন্তু নিজের সমস্যাকে রিমুভ করতে পারেন, নিজের কষ্টকে দূর করতে পারেন। আমি বলছি না যে বেশ ভালো ভালো দামি দামি প্রতিকার করে ঠিক করুন, এই টিপসগুলো করে বাড়িতে এই টিপসগুলোকে যদি আপনি করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, জয় মাতারা।